আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদের সঙ্গে আছি বিপাশা মজুমদার। বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে, খুশি চালক ও যাত্রীরা। রবিবার ভোর 6টা থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় সেতুর দ্বার। সেতুটি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দুই প্রান্তের 14টি টোল গেট চালু হয়ে যায়। সব কয়টি গেটে ম্যানুয়াল পদ্ধতিতে ভাড়া আদায় করা হচ্ছে। নির্ধারিত টোল দিয়ে থ্রি হুইলার ছাড়া যে কোনো গাড়ি পার হতে পারছে পদ্মা সেতু দিয়ে। অন্যদিকে সেতু নিয়ে ব্যাপক আগ্রহ থাকায় ভোর রাত থেকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ভিড় জমায় শত শত যানবাহন। দুই পাড়ের মানুষ স্বপ্নের সেতু দিয়ে এখন পদ্মা পার হচ্ছেন মাত্র কয়েক মিনিটেই। পদ্মা সেতু পারাপারে মোটরসাইকেলে 100, কার ও জিপে 750, পিক আপে 1200, মাইক্রোবাসে 1300 টাকা টোল পরিশোধ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন। বন্যার উন্নতির সাথে দুর্ভোগ বেড়েছে সিলেট ও সুনামগঞ্জের পানিবন্দীদের। খাদ্য বিশুদ্ধ পানির সংকটের সাথে বাড়ছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। অপরিবর্তিত রয়েছে হবিগঞ্জ, নেত্রকোনা সহ উত্তরের কয়েক জেলার বন্যা পরিস্থিতি। সিলেটে কুশিয়ারার পানি বাড়ায় বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর উপজেলায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সুরমা ও সারি নদী তীরবর্তী এলাকায় হাওড় ও লোকালয় থেকে নামছে পানি। চরম দুর্ভোগে কাটছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা বানভাসীদের। পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গতরা। দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রকোপ। পানি নামতে শুরু করায় জেগে উঠেছে সড়ক ও ফসলের মাঠের ক্ষত। অধিকাংশ সড়কের পিচ নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়কগুলো। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরেছেন অনেকে। ঘুরে দাঁড়ানোর সংগ্রামে সব হারিয়ে নিঃস্ব মানুষগুলো। নেত্রকোনায় বন্যার পানি নামছে ধীরে ধীরে। এখনও পানি বন্দী 2 লাখের বেশি মানুষ। বাড়ছে দুর্ভোগ, বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে দুর্গতরা। কুড়িগ্রাম সহ উত্তরের বন্যা পরিস্থিতিও উন্নতির দিকে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাইডেনকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়। এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। সেই সাথে হোয়াইট হাউসের ওভাল হাউসে প্রেসিডেন্ট বাইডেনের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতের দুটি ছবিও পোস্ট করেন তিনি। বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, সাক্ষাতে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া এখনকার মতো পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।